এই জঙ্গলে রাজা হচ্ছে সিংহ আর রাজার পেয়াদা হচ্ছে শিয়াল সিংহ অসুস্থ থাকার কারণে শিয়াল তার দেখাশোনা করে সিংহ অসুস্থ থাকার কারণে শিয়ালে মনে বাসনা জাগে যে সে জঙ্গলের রাজা হবে শিয়াল সিংহকে বলে মহারাজ আপনি তো খুব অসুস্থ তো আপনার পরে জঙ্গলের রাজা কে হবে আপনার কিছু হয়ে গেলে জঙ্গল কি রাজা শূন্য থাকবে আরে না না আমার একটা ভাই আছে ওকে অনেক ছোটোতে বাইরে পড়তে পাঠিয়েছি ও এখন বড় হয়ে গেছে এসে আমার জায়গা নিতে পারবে ও সেটা তো খুব ভালো কথা বলছিলাম মহারাজ আপনার ভাই আসার আগে আপনার যদি কিছু হয়ে যায় তো জঙ্গল তো রাজা শূন্য হয়ে পড়বে তাই আপনাকে বলছিলাম আপনার ভাই আসা পর্যন্ত যদি আমাকে রাজা বলে ঘোষণা করেন তাহলে জঙ্গলটা রাজা শূন্য থাকবে না হ্যাঁ ঠিক বলেছো যাও সকলকে ডেকে নিয়ে এসো এরপর শেয়ার সকলকে ডেকে নিয়ে আসে আর মহারাজের সামনে বলে আজ থেকে আমি জঙ্গলের রাজা মহারাজা এটাই বলেছেন কি মহারাজ সবাইকে বলে দেন যে আজকে থেকে আমি জঙ্গলের রাজা মহারাজা বলুন সিংহ খুব অসুস্থ ছিল তাই সে অসুস্থতার ঘরে হ্যাঁ বলে ফেলে আর সবাই শিয়ালকে রাজা হিসেবে মেনে নেয় এরপর সিংহ মারা যাওয়ার পরে শিয়াল সবাইকে ডেকে পাঠায় আর বলে শোনো আজ থেকে আমি জঙ্গলের রাজা তাই আমি যা বলবো তাই তোমাদেরকে শুনে চলতে হবে তখন সবাই বলে হ্যাঁ সে তো নিশ্চয় মহারাজ তবে শোনো আজ থেকে রোজ আমার জন্য একটা করে মুরগি ধরে নিয়ে আসবে তখন টুনটুনি বলে মহারাজ মুরগি ধরতে হলে তো আমাদের মানুষের এলাকায় যেতে হবে আর মানুষের এলাকায় যাওয়া আমাদের তো নিষেধ আছে তখন শিয়াল বলে এখন আমি রাজা তাই আমি ওই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি এরপর থেকে তারা রোজ একটা করে মুরগি ধরে নিয়ে আসে আজকে হরিণের পালা তাই হরিণ যাবে মুরগি ধরে আনতে এদিকে মানুষেরা সতর্ক হয়ে যায় আর প্রতিদিন কারা মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে দেখার জন্য ফাঁদ পাতে আর মানুষের পাতা ফাঁদে হরিণ আটকা পড়ে যায় হরিণের আটকা পাওয়া খরবে সবাই শিয়ালের কাছে যায় আর শিয়ালকে বলে মহারাজ আপনার জন্য মুরগি ধরতে গিয়ে হরিণ ভাই মানুষের পাতা ফাঁদে আটকা পড়ে গেছে হরিণ ভাইকে ছাড়ানোর কিছু একটা ব্যবস্থা করুন শোনির কথা শুনে শিয়াল তখন বলে আমি হলাম বোনের রাজা আমার জন্য দু একজনের প্রান্ত যাবেই শিয়ালের এরকম কথা শুনে তখন তারা বলে আমরা আপনাকে রাজা বলে মানি না তাই আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি এই বলে তারা জঙ্গল ছেড়ে চলে যাচ্ছিল তখন তাদের সাথে এক সিংহের দেখা হয় তখন সিংহ জিজ্ঞেস করে আরে তোমরা কোথায় যাচ্ছ এদিকে তখন তারা বলে আমাদের রাজা মারা গেছে আর শিয়ালকে আমরা রাজা হিসেবে মানি না তাই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি তখন সিংহ বলে তোমাদেরকে জঙ্গল ছেড়ে দিতে হবে না আজ থেকে আমি তোমাদের রাজা তোমার যে পুরোনো রাজা ছিল আমি তার ভাই আমি অনেক ছোটবেলায় পড়ার জন্য বাইরে গেছিলাম তোমাদেরকে কোথাও যেতে হবে না তোমাদেরকে আমি যেমনটা শিখিয়ে দিচ্ছি শিয়ালকে গিয়ে সেরকমই বলবে এরপর তারা শিয়ালের কাছে আসে আর সিংহের কথা মতো বলে আমরা তোমাকে রাজা হিসেবে মারি না বেরিয়ে যাও আমাদের এই জঙ্গল ছেড়ে তাদের কথা শুনে শিয়াল বলে আমি এই জঙ্গলের রাজা তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা এই জঙ্গল ছেড়ে বেরিয়ে যাও না আমরা এই জঙ্গল ছেড়ে বেরোবো না তুমি এই জঙ্গল ছেড়ে বেরিয়ে যাও টুনটুনি ও কথা শুনে শিয়াল তার সেনাপতি হাতিকে ডাক দেয় সেনাপতি ও সেনাপতি এদেরকে জঙ্গল থেকে বার করে দিয়ে এসো এরা বলে কি না আমাকে রাজা হিসেবেই মানে না তখন হাতি বলে আমিও আপনাকে রাজা হিসেবে মানি না আপনি বেরিয়ে যান জঙ্গল থেকে আমাদের রাজা আমরা পেয়ে গেছি আমাদের সিংহের ভাই ও আমাদের নতুন রাজা আর সেই সময় সিংহ সেখানে চলে আসে আর বলে কী শিয়াল এবার তোমার কি হবে শিয়াল তখন ভয়ে বলতে থাকে মহারাজ এবারের মতো আমাকে ক্ষমা করে দিন আর এই ভুলে আমার কোনো দিনই হবে না সিংহ তখন বলে ক্ষমা তো তোমাকে আমি করবোই তবে তোমাকে এই মুহূর্তে জঙ্গল ছেড়ে বেরিয়ে যেতে হবে এরপর শেয়াল সেখান থেকে চলে যায় আর জঙ্গলে সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও